আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় মাড়িতে যদি দুই একটি দাঁত না থাকে সেক্ষেত্রে কি হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেই দাঁতে ব্যথা হলে দাঁত ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন ভিউয়ার্স একটি দাঁত পূর্ণ মাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি দাঁতের জন্য মুখের সমস্ত উপর এবং নিচের যে দাঁতগুলো থাকে প্রতিটা দাঁতের উপরেই একটি দাঁত না থাকার কারণে তার প্রভাব পড়ে থাকে ভিউয়ার্স যদি সামনের দিক থেকে কোনো দাঁত ফেলে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন মাড়ির উপরের মাড়ির সামনের দিক থেকে দুটি দাঁত ফেলে দেওয়া হয়েছে যদি এমনভাবে দাঁত ফেলে দেওয়া হয় তাহলে আমাদের কথা বলতে সমস্যা হয় কথা স্পষ্ট হয় না উচ্চারণ বাধাগ্রস্ত হয়ে থাকে যদি নিচের মাড়ি থেকেও এ ধরনের দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রেও একই ধরনের সমস্যা হয়ে থাকে তাছাড়া ভিউয়ার্স সামনে যে চারটি দাঁত থাকে এ চারটি দাঁতের একটি করে রুট থাকে বা একটি করে শিকড় থাকে আর একটি করে শিকড় থাকার জন্য এই দাঁতগুলা বিশেষভাবে দুর্বল থাকে মাড়ির দাঁতগুলার তিনটি করে দুটি করে শিকড় থাকে সেক্ষেত্রে সেগুলা বেশ শক্ত এবং মজবুত থাকে কিন্তু সামনের যে দাঁতগুলা থাকে সামনের চারটি দাঁতের একটি করে রুট অংশ থাকে আর তাই যখন সামনে থেকে একটি দাঁত তুলে ফেলা হয় তখন পাশের দাঁতগুলা খুবই তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার জন্য নড়তে থাকে এক পর্যায়ে খুব তাড়াতাড়ি সেটি পড়ে যায় তো ভিউয়ার্স দাঁতে যদি কখনো ব্যথা হয় যন্ত্রণা হয় সে দাঁতটি ফেলে না দিয়ে রাখার জন্য ট্রিটমেন্ট রয়েছে যে ট্রিটমেন্টের মাধ্যমে দাঁত না ফেলে রাখা যায় তা হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট তো সময় চেষ্টা করবেন যে কোনো দাঁত যদি ব্যথা হয় যন্ত্রণা হয় সেটি ফেলে না দিয়ে ট্রিটমেন্ট করে রাখার জন্য ভিউয়ার্স মাড়ির দিক থেকে যদি কোনো দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ছয় নম্বর দাঁত মাড়ির প্রথম মাড়ির বড় বড় দাঁতটি এটি ফেলে দেওয়ার কারণে পাশে যে দাঁতগুলো থাকে সেগুলা ধীরে ধীরে সে দাঁত ফেলা ফাঁকায় প্রবেশ করতে থাকে এবং সামনের দিকে যে দাঁতগুলো থাকে সেগুলোও ধীরে ধীরে ফাঁকার ভিতর প্রবেশ করতে থাকে এই ক্ষেত্রে কি হয় আপনার দাঁতের সামনের দিকটা এমনভাবে ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে থাকে আপনি যেদিনই দাঁতটি ফেলে দিবেন সেদিন থেকে সেদিনেই যে এরকম হয়ে যাবে তা না হয়তো ছয় মাস এক বছরের মধ্যে দেখা যায় যে দাঁতের অন্য অন্য দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা তৈরি হয়ে যায় সে সঙ্গে পাশের যে দাঁতগুলো থাকে এগুলো ফাঁকার ভিতরে বাঁকা হতে থাকে এছাড়া ভিউয়ার্স এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এখান থেকে একটি দাঁত তোলা হয়েছিল কিন্তু দাঁত তোলার পরে এই যে পাশে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধীরে ধীরে আপনার এই ফাঁকার মধ্যে প্রবেশ করতেছে তো এটি ধীরে ধীরে দাঁতগুলা বাঁকা হয়ে যায় এই ফাঁকা থাকার কারণে তো বুঝতেই পারছেন যে একটি দাঁত তোলাতে আপনার কত ধরনের সমস্যা হচ্ছে সামনের দিকে ফাঁকা হয়ে যায় এছাড়া মাড়ির দাঁতগুলা ধীরে ধীরে বাঁকা বাঁকা হতে থাকে এবং খালি জায়গায় প্রবেশ করতে থাকে এখানে একটি লক্ষণীয় সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন আর তা হল নিচের মাড়ি থেকে একটি দাঁত ফেলে দেওয়ার কারণে উপরের বরাবর যে দাঁতটি থাকে সেটি ধীরে ধীরে নিচের দিকে মানে ফাঁকার মধ্যে ঝুলে আসতে থাকে কারণ হলো এখানে দাঁতটি না থাকার কারণে গ্যাপ থাকার কারণে এই উপর বরোবর যে দাঁতটি থাকে সেটি কোনো ধরনের সাপোর্ট না পাওয়ার কারণে ধীরে ধীরে এটি মাড়ি থেকে বেরিয়ে আসে যেমনটি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স নিচে দাঁত না থাকার কারণেই কিন্তু এটি দেখুন যে ধীরে ধীরে এটি কিন্তু দাঁতের মাড়ি থেকে বেরিয়ে আসছে আর যদি এমন অবস্থা আরও কয়েকদিন চলতে থাকে তাহলে এই দাঁতটি কিন্তু মাড়ির মধ্যে থেকে যত বেশি বেরিয়ে আসবে ততই দুর্বল হয়ে যাবে এবং এক পর্যায়ে খুবই তাড়াতাড়ি এই দাঁতটি আপনার নড়ে যেতে পারে আর দাঁত যদি নড়ে যায় সেক্ষেত্রে কোনো ধরনের চিকিৎসা থাকে না যদি খুব বেশি নড়ে যায় দাঁতে যদি গর্ত হয় দাঁত যদি ভেঙে যায় পোকায় নষ্ট করে দেয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট রয়েছে কিন্তু যদি দাঁত কখনও এভাবে নড়ে যায় তাহলে নড়া দাঁত চিকিৎসা করে রাখা যায় না ভিউয়ার্স এখানেও একটি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়ির শেষ প্রান্ত থেকে এখান থেকে দুটি দাঁত তোলা হয়েছে আর তার কারণে দেখুন উপর মাড়ির কতটা বাঁকা হয়ে গেছে এতটা পরিমাণ কিন্তু নিচের দিকে নেমে আসছে এই দুইটা দাঁত এর একমাত্র কারণ হলো এখান থেকে দাঁত ফেলে দেওয়ার কারণে এখানে সাপোর্ট না থাকার কারণে কিন্তু উপর মাড়ির দাঁত এভাবে নিচের দিকে ঝুলে আসছে আর এই অবস্থা চলতে থাকলে এক পর্যায়ে দেখা যায় যে ঠিকমতো কামড়ও নাও মিলতে পারে তো ভিওয়ার্স আসলে একটি দাঁত সমস্ত মাড়ির জন্য উপর এবং নিচের মাড়ি দুই মাড়ির ক্ষেত্রেই প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিওয়ার্স দাঁতের সমস্যা হলে দাঁত ফেলে দিবেন না দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিতে পারেন যদি পজিশন ভালো হয়ে থাকে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম